এই মুহূর্তে একটা ছবি আপনাদের দেখাবো। বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিপত্তি, লরি সমেত প্রতিমা তলিয়ে গেল জলে। আজ দুপুরে ঘটনাটি ঘটে শিবপুর ঘাটে ডোমজুড়ে জালান কমপ্লেক্সের একটি কারখানার। বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিলেন 22 জন শ্রমিক। হাওড়া শিবপুর ঘাটের এই ছবি একেবারে এক্সক্লুসিভ আপনারা দেখছেন সি 24 ঘন্টার পর্দায় যে ছবি। এভাবেই গোটা লরিটি প্রতিমা সমেত তলিয়ে যায় গঙ্গায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।